দেখছেন খবরিয়া 24 সাথে আমি কল্যাণময়। ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার হলো এক যুবক। ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এক বিজেপি সমর্থকের কুরুচিকর ভিডিও পোস্ট করায় উত্তেজনা ছড়ালো মেদিনীপুর কোতোয়ালি থানা এলাকার পানাপাড়ায়। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের পানাপাড়া এলাকার শুভজিৎ দে নামে এক বিজেপি সমর্থক শনিবার নিজের একটি ভিডিও পোস্ট করে। সেই পোস্টে ওই যুবকের বক্তব্য, বিজেপি সরকার আছে বলে আপনারা মেজে আছেন, যদি এত বিজেপি বিরোধী হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আপনারা মা বলেন তাকে নিয়ে পাকিস্তানে চলে যান, এখানে থাকা আপনাদের কোনো অধিকার নেই। তার এই ভিডিও পোস্টের পরে স্থানীয় এক তৃণমূল নেতা তথা আইনজীবী শরীফ মোল্লা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ও মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর বক্তব্য ফেসবুকে লাইভ করার অভিযোগে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। শনিবার রাতেই কোতোয়ালি থানার পুলিশ গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। আজ আমি আমার ইয়েতে মোবাইলে আসে ক্লিপিং স্যার, এটা আমি চালিয়ে দেখি, পরবর্তী সময় দেখলাম এখানে ভিড় হয়েছে প্রচুর। ঠিক আছে, শুনলাম যে শুভজিৎ দে এবং কিছু ছেলের কাছ থেকে ভিডিও ক্লিপিং আমি দেখাচ্ছি আপনাকে, আমাকে অন্য মোবাইল থেকে নিয়েছে, সেখানে এই ধরনের কিছু মন্তব্য করেছে ধর্মীয়, হ্যাঁ মুসলিম ধর্ম সম্পর্কে, বলি সম্পর্কে, বলি দেওয়া মুসলিম কোরআন শরীফ সম্পর্কে, কুরবানি দেওয়া সম্পর্কে কুরুচিকর মন্ত্র, এমন ধরনের মন্তব্য করেছে যেটা মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়। আর এই ধরনের কথাবার্তাগুলো বিজেপি করে। দিলীপ ঘোষেরই বক্তব্য পুনরাবৃত্তি ছেলেটির মুখ দিয়ে বেরোচ্ছে। এমন একটা রাজনৈতিক দলের সভাপতি যিনি এমন ধরনের ভাষা বলে এই সমস্ত ছেলেগুলোকে বিভ্রান্ত করছে, সমাজের ক্ষতি হয়ে যাবে, মানুষের ক্ষতি হবে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, তাকে নিয়ে গেছে বাড়িতে, কমপ্লেনটা দেওয়া হয়েছে, হ্যাঁ ওয়ার টেলিফোনে জানিয়েছে এলাকার লোক। দাবি আইনে, আইনের মাধ্যমে, এটা তো পশ্চিমবঙ্গ, এটা তো ইউপি নয় যে আইনের মানুষ বসবাস করবে না, পশ্চিমবঙ্গে আইনেই থাকবে। খবর এ পর্যন্তই, পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া 24।